গুগল ভ্যানটি যখন জাপানের একটি সড়ক দিয়ে যাচ্ছিল, তখন এই অদ্ভুত পায়রা মানব মানবীরা যে কোনো এক বিশেষ উদ্দেশ্যে সেখানে সমাবেত হয়েছিল তা বোঝা যাচ্ছে। কিন্তু যা বোঝা যাচ্ছে না, সে বিশেষ উদ্দেশ্যটা কি হতে পারে। হয়তো এটা শুধুমাত্র একটি পুতুল, কিন্তু দ্বিতীয়বার তাকালে মনে হয় ভিন গ্রহ থেকে আসা এক আজব প্রাণী। বাস্তবে এলিয়েনদের অস্তিত্ব নিয়ে বিতর্ক থাকলেও এই ছবিতে কিন্তু আপনাকে তাদের কথা স্মরণ করিয়ে দেবে ঠিকই। নির্জন রাস্তায় এই কিম্ভূত মুখোশ পড়া মানুষগুলো সামনে এসে পড়লে কি করা উচিত? এরা কি শুধুই মজা করছে, নাকি কোনো গোপন উদ্দেশ্য আছে এদের? এই ছবিটি প্রথমে দেখলে নিঃসন্দেহে আঁতকে উঠবেন। চিলির একটি সড়কের পাশে ডাস্টবিনে ফেলে রাখা এই ম্যানিকুইনগুলো দেখলে বিকৃত মৃতদেহের কথাই কিন্তু প্রথমে মাথায় আসে। নেদারল্যান্ডসের এই ডকের ছবিটি ইন্টারনেটে প্রকাশ হওয়ার পর সবার মধ্যে আতঙ্ক তৈরি করে। ছবিটি দেখে মনে হয় কেউ একজন কাউকে হত্যা করার পর লাশটি পানিতে ফেলে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু পরে জানা যায় ওটি ছিল একটি কুকুর, আর তার ভেজা শরীর থেকে চুইয়ে পড়া পানি এমন বীভৎস দৃশ্যের জন্ম দিয়েছে। ফ্রান্সের একটি বাড়ির বারান্দায় এই এলিয়েন সদৃশ প্রাণীকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এটা কোনো মানুষ, মূর্তি না এলিয়েন, সেটা নিয়ে বিতর্ক থাকতেই পারে, কিন্তু গুগল বর্তমানে ওই অবয়বটিকে ঝাপসা করে দিয়েছে। মরুভূমির বুকে এই অদ্ভুত জ্যামিতিক নকশা কারা এঁকেছিল? আমাদের পূর্বসূরীরা না ভিনগ্রহের প্রাণীরা? একই ছবিতে এক ব্যক্তিকে দুই জায়গায় দেখা যাচ্ছে, ব্যাপার কি? তবে কি একেই বলে দেজাভু? ছবির এই শিশুটি কি ভুলক্রমে এসে পড়েছে এই ছবিতে, নাকি কোনো কারণে গায়েব হয়ে গেছে শিশুটির বাবা মা? এই ছবিতে একটি দুটুকরো হয়ে যাওয়া বিমান এবং আশপাশের দৃশ্য দেখা যাচ্ছে। দেখে বোঝা যায় এটি কোনো রানওয়ের ছবি, কিন্তু আসলে কি ঘটছে এই ছবিতে? বিমান চিরি বা এই দশা কেন? ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভ চ্যানেলে।